যাচ্ছি, তুই থাক আমি গেলাম। ওন তুই যে কাউন্সিলরের কাছে 1 লাখ টাকা লইছ, সেটা গুলো আমি কয়া দিতে পারি। বন্ধু দুষ্টামি করে আমার লাগে? তুই যে কত বড় হৃদয়ের মানুষ, পুরো ক্যাম্পাসের কেউ না জানলেও এ রোহিত জানে। আমি তো যাবো, কিন্তু তোরে দেখা তো মনে হইতেছে না, কিছু একটা কাহিনী আছে। কাহিনী একদম স্বচ্ছ, এই যে পঙ্কজ মামার লেগে টাকা পয়সা উঠাইতেছে, জীবন এইসব কাম আমরা বহুত করছি বুঝছস, আমার এনে টাকার ভাগ লাগবো। আমার যদি তারা টাকার ভাগ না দেস, আমি তোকে লগে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই সাবধানে যাস, অনেকটা পথ একা একা যাবি, তো কি হয় বা না হয় রাস্তা। তুই মনে সিরিয়াসলি নেস নাই বিষয়টা? আমি যদি ওই জায়গায় ভাগ না পাই, আমি আর তোকে লগে নাই, আমি যামুগা। তুই যে কত বড় টুকায়, এটা তোরে দেখলেই বোঝা যায়। আমরা পঙ্কজ মামার জন্য টুকায় টুকায় টাকা কালেক্ট করতেছি, পঙ্কজ মামার চিকিৎসার জন্য, সেই টাকারও তোমার ভাগ লাগবে তাই না? হ্যাঁ বাবা, আমি যেটা কইছি ওইটাই, আমার ভাগ লাগবো মানে লাগবো বুঝছো। আমার যদি ভাগ না দাও, তাহলে মনে রাখো তোমাকে লগে আমার জার্নি এই পর্যন্তই, আমি যামুগা। এই শুভ, এই তুই কি না এটা সাবানা না ববিতা? হ্যাঁ কথায় কথায় অভিনয় করো, হ্যাঁ কথায় কথায় অভিমান করো। শোনো, তুমি যে অভিনয়টা করো না, তোমার দ্বারা অভিনয়টা হয় না, তুমি একটা ব্যাড কাস্টিং। ব্যাড কাস্টিং না দোস্ত, ঠিক আছে, তোর লগে আমার জার্নি এই জায়গায় ক্লোজ, আমি যামুগা। তোর যাওয়া লাগবে না ভাই, আমি যাইতেছি, তুই থাক আমি গেলাম। হন তুই যে কাউন্সিলরের কাছে 1 লাখ টাকা লইছ, সেটা গুলো আমি কয়া দিতে পারি। বন্ধু দুষ্টামি করে আমার লাগে? তুই যে কত বড় হৃদয়ের মানুষ, পুরো ক্যাম্পাসের কেউ না জানলেও এ রোহিত জানে, কারণ তোর সঙ্গে সব থেকে বেশি সময় কে মিশছে? মামা তোমার সলিম বস তোমার কাছে রাখো বুঝছো, কিন্তু আমি গেলাম কয়া দিতে পারি। আরে মা শোন, কি করছ তুই, খুবই মানে কি? আরে তুই না অনেক ভালো ছেলে, আমি কিন্তু তোরে খুব ভালো বুঝি, বুঝি না? ওই যে বুঝছো, আমি সাবানা অভিমানী ববিতা বুঝছো না, আমি কয়া দিতে পারি ভাই। এ তোমার বন্ধু না, বন্ধু এ বন্ধুর সঙ্গে আমি একটু মজা নিতে পারি না? বন্ধুর সঙ্গে বন্ধুই তো মজা নেবে। হ্যাঁ কি যে মজা নিছ এটা তো দেখলাম খারায় খারায়া, কিন্তু বাজান আমি কইলাম কয়া দিতে পারি, আমার ঠিক নাই। আচ্ছা তুই একটা কথা শোন, পঙ্কজ মামার জন্য আমরা যে টাকাটা কালেক্ট করতেছি, এটা কেন করতেছি? পঙ্কজ মামার চিকিৎসার জন্য, অন্য কোনো কাজে না তো। পঙ্কজ মামা আমাদের অনেক আপন মানুষ না? হ্যাঁ ওরে বাজান, জীবনে এইসব ধান্দা পানি বহুত করছি, কিন্তু আমার কোনো ভরসা নেই, আমি কয়া দিতে পারি ভাই। শোন এসব বাদ দে, পঙ্কজ মামা সুস্থ হয়ে আসুক, তোর জন্য আমি একটা ব্যবস্থা করে দেব। তোর এই বন্ধু আছে না, রোহিত আছে না, সমস্যা নেই, ঠিক আছে? বুঝে নিও, ব্যবস্থা যদি না হয় আমি কলাম কয়া দিতে পারি। আরে কয়া দিতে পারি কি, আমি ব্যবস্থা তোর করেই দিব। এটা বান্ধে বন্ধু, ঢাস তো হি হি, তোর কাছে কত টাকা আছে বল না, কত আছে? 30 টাকা আর 2টা 2 টাকার কয়েন আছে তাই, মাশাআল্লাহ 32 টাকা হয়ে যাবে, 34 টাকা 34 টাকা, বাহ আলহামদুলিল্লাহ, এতেই এনাফ। কি চল দুজনে গিয়ে 2টা চা রুটি খেয়ে আসি। তান্দাবানি তো ভালোই শিখছো। আরে না আজকে তুই আমারে খাওয়াবি, তোমার বন্ধু না। বন্ধু তুই লোকাল বাজ, বন্ধু তুই লোকাল বাজ।